স্বাগত বিবি টিভি সংবাদে সাথে আছি আমি ফাতেমা ইয়াসমিন তামিম প্রথমে জানিয়ে দিচ্ছি নিচল ইন্স্যুরেন্স সংবাদ শিরোনাম প্রতিবাদী মানুষের জীবনের নিরাপত্তা চরম সংকটাপন্ন বললেন মির্জা ফখরুল 217 জন নেতাকে বহিষ্কার করল বিএনপি চীন সফরে গেল আওয়ামী লীগের প্রতিনিধি দল ঋণ নির্ভরতা বাড়ছে আশঙ্কাজনকভাবে সংসার চালানোর খরচ আরও বাড়বে শেয়ার বাজারে আবারও হতাশার কালো মেঘ শুনছিলেন নিটল ইন্স্যুরেন্স সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত বিগত 5 বছর যাবত মোটর ইন্স্যুরেন্স প্রিমিয়াম আহরণ এবং মোটর ইন্স্যুরেন্সের সর্বোচ্চ বীমা দাবি পরিশোধ করে আসছে নিটল ইন্স্যুরেন্স নিরাপদ যাত্রা সব সময় ভিন্ন মতাবলম্বী ব্যক্তিদের গুম ও বিচার বহির্ভূত হত্যার অমানবিক কর্মসূচি চালিয়ে দামি আওয়ামী লীগ সরকার রাষ্ট্র ক্ষমতায় টিকে আছে গণবিচ্ছিন্ন সরকারের দুঃশাসনের বিরুদ্ধে প্রতিবাদী মানুষের জীবনের নিরাপত্তা চরম সংকটাপন্ন দেশের মানুষকে বাকরুদ্ধ করার জন্য একের পর এক কালো আইন প্রণয়ন করা হয়েছে সেজন্য জোরপূর্বক গুমকে অস্ত্র হিসেবে বেছে নিয়ে এরা দেশকে এক ভীতিকর জনপদে পরিণত করেছে একচ্ছত্র ক্ষমতা ধরে রাখতে দামি সরকার গুমের মতো মনুষ্যত্বহীন পন্থায় বিরোধী শক্তিকে নিশ্চিহ্ন করার সর্বাধিক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে গভীর শঙ্কা ভয় ও শিহরণের মধ্যে বাস করছে জনগণ গুম মানব সভ্যতার পরিপন্থী বিশ্বব্যাপী একদলীয় কর্তৃত্ববাদী সরকার নিজেদের পথের কাঁটা সরানোর জন্য গুমকে হাতিয়ার হিসেবে ব্যবহার করে কাউকে গুম করে দেওয়া মানবতার বিরুদ্ধে অপরাধ হিসেবে আন্তর্জাতিক আইনে স্বীকৃতি পায় চলমান উপজেলা পরিষদ নির্বাচনে দলীয় সিদ্ধান্ত অমান্য করে ভোটে অংশ নেওয়ায় এ পর্যন্ত 217 নেতাকে বহিষ্কার করেছে বিএনপি মোট 4 ধাপে তাদের দল থেকে বহিষ্কার করা হয় এর মধ্যে প্রথম ধাপে 80 জন দ্বিতীয় ধাপে 69 জন তৃতীয় ধাপে 55 জন এবং চতুর্থ বা শেষ ধাপের ভোটে অংশ নেওয়ায় 13 জনকে বহিষ্কার করেছে দলটি রোববার দলটির পক্ষ থেকে দেওয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে বর্তমান সরকার ও নির্বাচন কমিশনের অধীনে উপজেলাসহ কোনো নির্বাচনে অংশ নিচ্ছে না বিএনপি গত 16 এপ্রিল দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলেন দলের স্থায়ী কমিটির বৈঠকে গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী শেখ হাসিনার সরকার ও তার আজ্ঞাবহ নির্বাচন কমিশন বেসরকারি ও পুলিশ প্রশাসন একটি অবাধ সুষ্ঠু ও অংশগ্রহণমূলক ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন করতে পারে না চীনা কমিউনিস্ট পার্টির আমন্ত্রণে প্রশিক্ষণ কর্মশালায় যোগ দিতে দেশটিতে সফরে গেছে আওয়ামী লীগের 50 সদস্যের একটি প্রতিনিধি দল শনিবার দুপুর 2:55 চীনের উদ্দেশ্যে ঢাকা ছাড়েন তারা প্রতিনিধি দলে যুবলীগ স্বেচ্ছাসেবক লীগ ছাত্রলীগ মহিলা আওয়ামী লীগ যুব মহিলা লীগ শ্রমিক লীগ ও মহিলা শ্রমিক লীগের কেন্দ্রীয় নেতারা রয়েছেন এতে নেতৃত্ব দিচ্ছেন স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি ও সিরাজগঞ্জ এক আসনের সংসদ সদস্য তানভীর শাকিল জয় আগামী 5 জুন সফর শেষে তারা দেশে ফিরবেন কর ব্যবস্থাপনায় দুর্বলতা বৈষম্য দুর্নীতি ও অন্যায্যতা বহাল রেখে আসন্ন বাজেটে করারোপ করা হলে সেটি রাজস্ব আহরণে ভালো ফল দেবে না রাজনীতিবিদ ও প্রভাবশালীদের চাপের কারণে রাজস্ব আহরণ যাতে বিঘ্নিত না হয় সেদিকে খেয়াল রাখতে হবে 80% বিত্তবান কর ফাঁকি দিচ্ছেন ব্যবসায়ীদের বড় একটা অংশ ভ্যাট দেন না এত কম রাজস্ব আয় দিয়ে সরকারি কর্মচারীদের বেতন চালানোই যাচ্ছে না সেখানে উন্নয়ন ব্যয় মেটাবে কিভাবে ডিসিইউএনওদের দামি গাড়ি দেওয়ার সিদ্ধান্ত রাষ্ট্রীয় অর্থের অপচয় বর্তমানে আশঙ্কাজনকভাবে ঋণ নির্ভরতা বাড়ছে দেশে রিজার্ভের পরিমাণ যেভাবে কমে যাচ্ছে তা শঙ্কার কারণ হতে পারে আর্থিক খাতে সুশাসনে অনেকটা এগিয়ে ছিল একসময় বর্তমানে কিভাবে পিছিয়ে যাচ্ছে সেটাই বিস্ময়কর মূল্যস্ফীতির ঊর্ধ্বগতিতে দিশেহারা নিম্নবিত্ত মধ্যবিত্ত মানুষ এমন প্রেক্ষাপটে আসন্ন 2024-25 অর্থ বছরের বাজেটে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ থাকছে না উল্টো আন্তর্জাতিক মুদ্রা তহবিলের শর্ত পূরণে রাজস্ব আয় বাড়াতে যেসব পদক্ষেপ নেওয়া হচ্ছে তাতে সংসার খরচ আরও বাড়বে প্রায় অর্ধশত পণ্যের উৎপাদন সরবরাহ পর্যায়ে ভ্যাট হার ও সম্পূরক শুল্ক বাড়ানো হচ্ছে পথের ভিখারি থেকে ধনী শ্রেণীর মানুষকেও ভ্যাটের হার বইতে হবে এ তালিকায় আছে মোবাইল ফোন সিগারেট আমসত্ব ফলের জুস
কোমল পানীয়, কার্বনেটেড বেভারেজ, এনার্জি ড্রিঙ্কস, বিদ্যুৎ সাশ্রয়ী বাল্ব প্রভৃতি। এছাড়া শূন্য শুল্কের শতাধিক পণ্যের উপর 1% শুল্ক আরোপ করা হতে পারে। এতে ভোক্তা পর্যায়ে নিত্য প্রয়োজনীয় ও নিত্য ব্যবহার্য পণ্যের দাম বাড়তে পারে। নজিরবিহীন পতনের মধ্য দিয়ে যাচ্ছে শেয়ার বাজার। প্রতিদিনই উধাও হচ্ছে বিনিয়োগকারীদের কষ্টার্জিত পুঁজি। গত সাত কার্য দিবসেই ঢাকা স্টক এক্সচেঞ্জের মূল্য সূচক কমেছে 354 পয়েন্ট। এ সময়ে বাজার মূলধন কমেছে 58,000 কোটি টাকা। কোনো দিক থেকেই আশার আলো আসছে না, এমনকি আশার আলো আনার জন্য কার্যকর কোনো চেষ্টাও বিদ্যমান নেই। এদিকে 2024-25 অর্থ বছরের বাজেটেও শেয়ার বাজারের জন্য কিছু নেতিবাচক খবর অপেক্ষা করছে। এতে বিনিয়োগকারীদের মধ্যে হতাশা আরও বাড়বে। অনেকে এমন দুঃসংবাদ আজ করতে পেরে শেয়ার বিক্রি করে বাজার থেকে বের হয়ে যাচ্ছে। সংশ্লিষ্টরা বলছেন, শেয়ার বাজারে এই সমস্যা অনেক দিনের, এখানে দীর্ঘমেয়াদী আস্থার সংকট চলছে। এর সঙ্গে যোগ হয়েছে দেশের সামষ্টিক অর্থনীতির দুর্ব্যবস্থা। সংবাদ শেষ করব, যাবার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। প্রতিবাদী মানুষের জীবনের নিরাপত্তা চরম সংকটাপন্ন বললেন মির্জা ফখরুল। 217 জন নেতাকে বহিষ্কার করল বিএনপি। চীন সফরে গেল আওয়ামী লীগের প্রতিনিধি দল। ঋণ নির্ভরতা বাড়ছে আশঙ্কাজনকভাবে। সংসার চালানোর খরচ আরও বাড়বে। শেয়ার বাজারে আবারও হতাশার কালো মেঘ। বিবে টিভির সংবাদ এ পর্যন্তই। সর্বশেষ সংবাদ জানতে ভিজিট করুন youtube.com/bbatv এবং ফেসবুকে লগ ইন করুন facebook.com/bbatv। এছাড়াও আমাদের ওয়েবসাইট ভিজিট করুন www.bbatv.news। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।